ধুলোয় দূষণ নগরী, বৃষ্টিতে দুর্ভোগ আর ধুলোবালিতে রোগ, অতিষ্ঠ জনজীবন। বন্দর নগরীর সড়কে বর্ষায় খানাখন্দ আর শুষ্ক মৌসুমে ধুলোবালিত অতিষ্ঠ নগরবাসী। বর্ষা শেষে রীতিমতো ধুলোর নগরীতে পরিণত হয়েছে দেশের বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রাম নগরী। রাস্তায় নেমে দুর্ভোগ আর বিড়ম্বনার মুখোমুখি হতে হচ্ছে নগরবাসীকে। মুখে মাস্ক ব্যবহার করেও ধুলোবালি থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না। পতেঙ্গা থেকে লালখান বাজার পর্যন্ত উড়াল সড়ক নির্মাণ, পোর্ট কানেক্টিং রোড সম্প্রসারণ সহ উন্নয়ন ও সংস্কার কাজের কারণে নগরীর বেশিরভাগ এলাকা ধুলোর রাজ্যে পরিণত হয়েছে। এর সাথে যোগ হয়েছে যানবাহনের কালো ধোঁয়া। সব মিলিয়ে বিষাক্ত হয়ে উঠছে ধুলোয় ধূসর চট্টগ্রামের বাতাস। বাড়ছে অসহনীয় যন্ত্রণা, জনভোগান্তি, সঙ্গে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। পথচারীরা জানান, সড়ক দিয়ে চলাচলের সময় স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নেওয়া যায় না, রেহাই পাওয়া যায় না মাস্ক ব্যবহার করেও। এখন এটা প্ল্যানিং বলতে কিছুই নেই। একটা কাজ যে ভালো কাজ করবে, তার জনগণের সুবিধা দিয়ে কমিউনিকেশন ঠিক রেখে সেটা করবে, কিন্তু এটা পুরো আনব্যালেন্স প্ল্যানিং। কোনো দোকানপাট কিছুই করতে পারতেছে না, মানে মানুষই ভালো মতো শ্বাস নিতে পারতেছে না। কি আমার সব কিছু নষ্ট করে এইভাবে কাজ করা যায়? তো ধুলাবালি আবার শ্বাসকষ্টের সাথে সহায়ক হিসাবে কাজ করে, সেজন্য ধুলাবালিটা রিমুভ করা দরকার, সেজন্য পানিটা মারা দরকার। ব্যবসায়ীরা বলছেন, ধুলোর যন্ত্রণায় দোকান খোলা রাখাও কষ্টকর হয়ে পড়েছে। নগরীর প্রধান দুই সেবা সংস্থা সিডি ও সিটি কর্পোরেশন ধুলোবালি কমাতে পানি ছিটাচ্ছে না বলেও অভিযোগ করেন তারা। পানি ছিটালে অন্তত ধুলবালিটা উঠতো না, কম উঠতো, কিন্তু এখানে কোনো পানি দেয়নি বা পানিও দেয় না, কিছু দেয় না, রাস্তাও তেমন ভালো না। প্রতিটি দোকানে গ্লাস ভেঙে গেছে, এখানে প্রতিটি পলিন দাও, একটাও পানি মারা ওদের নাই। পানি এখানে কে, এখানে আমরা মনে হয় দু এক মাস ধরে পানি কেউ মারতেছে না এখানে। যেহেতু এখানে সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা কখনো মোটামুটি পানি ছিটানো দেখি না, সিটি কর্পোরেশনের কোনো দায়িত্ব নেই, সিডিএরও দায়িত্ব নেই, এখানে আমরা সাধারণ জনগণ ব্যবসা বাণিজ্য করতেও কষ্ট হয়ে যাচ্ছে, উপরন্তু ধুলোবালির কারণে গিয়ে বিভিন্ন রোগ ব্যাধি সৃষ্টি হচ্ছে। তবে ধুলোবালি রোধে নিয়মিত পানি ছিটানো হচ্ছে বলে জানান সিডিএর প্রধান প্রকৌশলী। জনদুর্ভোগ কমাতে সিডিএর প্রকল্প এলাকার ভাঙা সড়কগুলো শীঘ্রই সংস্কার করা হবে বলেও জানান এই কর্মকর্তা। কারণ শীতকালে সবাই কাজ শুরু করেছে, ভিটামিন শর্টেজের কারণে আমরা কাজটা করতে পারি নাই, এখন মোটামুটি আগামী কয়েকদিনের মধ্যে কাজটা শুরু হবে। বিশেষ করে যেসব জায়গায় ভাঙা চুর আছে, বর্ষাকালে আমরা কার্পেটিং করতে পারি, এখন কার্পেটিং আমরা শুরু করবো, হয়তো কিছুদিনের মধ্যে কার্পেটিং শুরু হয়ে যাবে এবং ধরেন আগামী এক মাসের মধ্যে এই কার্পেটিংগুলো রাস্তাগুলো ঠিক হয়ে যাবে। যেহেতু রাস্তাটা খারাপ, ধুলাবালি আছে, পানি ছিটানো হচ্ছে, বাট পানি এত বেশি যে ধুলাবালি উঠছে, যেমন ধরেন ওখানে ওয়াশারও কতগুলো আছে, মানে ওয়াশার খুঁড়ে রাখছে, ওদের কারণেও হচ্ছে। নগরীর সড়ক পরিচ্ছন্ন ও ধুলোবালি মুক্ত রাখতে সিটি কর্পোরেশন উদ্যোগ নিয়েছে বলে জানান সিটি মেয়র। আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি, এই সমস্ত রোডে আপনার পানি ছিটানোর জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। দু একদিন পরে থেকে দেখবেন যে আমরা বিভিন্ন রোডে পানি ছিটাব। এই শীতকালে তো একটু ধুলাবালি বেড়ে যায়, এটা স্বাভাবিকভাবে এই ধুলাবালি আমাদের শিশু কিশোর বয়স্কদের বলেন, এমন যুবকদের বলেন, বিভিন্ন দূষিত জিনিস আমাদের নিঃশ্বাস দিয়ে ঢুকছে, আমাদেরকে জীবাণুক্রান্ত করছে আর বিভিন্ন মহামারী দেখা দিচ্ছে, যার ফলে আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হয়তো আমরা সমস্ত কিছু এখনও গুছিয়ে উঠতে পারিনি। যেখানে করতে হয়েছে ফেস ওয়ার করে মোটামুটি গাড়ি চলাচলের সুন্দর ব্যবস্থা করে দিচ্ছি। ডিসেম্বরের মধ্যে আমাদের সমস্ত ফেস ওয়ার শেষ হয়ে যাবে, কোনোখানে যাতে রাস্তাঘাটে কোনো গর্ত মর্ত না থাকে। আর আমার ইনস্ট্রাকশনও আছে, একটা রাস্তায় গর্ত হওয়ার সাথে সাথে সেগুলো আমি তড়িৎগড়িতে মেরামতের জন্য আমাদের প্রকৌশল বিভাগকে আমি নির্দেশ দিয়ে রেখেছি। পানি ছিটানো হবে যতটুকু সম্ভব, আমাদের নাগরিকরা যাতে
দিল্লির মতো অবস্থা না হয়। নগরীর বিভিন্ন সংস্থার সমন্বয়হীন রাস্তা কাটাকাটি ও খোঁড়াখুঁড়ির কারণে সড়কে ধুলোবালি জমে আছে। যানবাহনের চাকায় উঠছে এসব ধুলোবালি। পথ চলতে গিয়ে সেই ধুলোবালিতেই পথচারীদের গায়ের পোশাক নোংরা হয়ে যাচ্ছে। সড়কের দুই পাশের ভবনগুলো হয়ে গেছে ধুলায় ধূসর। বর্ষা কিংবা শুষ্ক কোনো মৌসুমি নগরবাসীর দুর্ভোগের যেন শেষ নেই। শাহরুখ সাহেল, বাংলাধারা, চট্টগ্রাম।